কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ফ্রেন্ডস, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আমিও খুব ভালো আছি। তা আমাদের প্রিয় তিথি চলে আসলো কি, নৃসিংহ চতুর্দশী। তো নৃসিংহদেব ভগবান কে? নৃসিংহদেব ভগবান হচ্ছেন বিষ্ণুজি প্রধান দশ অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছেন ভগবান নৃসিংহদেব। তো নৃসিংহদেব কেন আবির্ভূত হয়েছেন বেশি কম আমরা সবাই জানি, তো না জেনে থাকলে আমি এটা আবির্ভাব লীলাটা ভাগবতম সপ্তম স্কন্ধে আছে, তো ওটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কিভাবে উনি আবির্ভূত হয়েছিলেন ভক্তরাজ প্রহ্লাদকে রক্ষা করার জন্য। তো এর জন্য নৃসিংহদেবের আরেক নাম হচ্ছে ভক্ত বৎসলা নৃসিংহদেব, সর্ববিঘ্ন বিনাশক নৃসিংহদেব। কারণ ভক্ত বৎসলা কেন? ভক্তদেরকে উনি খুব ভালোবাসেন, নিজের ভক্তদেরকে আগলে রাখেন, সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ থেকে রক্ষা করেন সবসময়, ঠিক আছে। সর্ববিঘ্ন বিনাশক, সমস্ত রকমের বিঘ্ন আমাদের পারমার্থিক লাইনে হোক বা জড়জাগতিক লাইনে হোক, সমস্ত সব রকমের বাধা বিপত্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, তিনি হচ্ছেন নৃসিংহদেব। তো নৃসিংহদেবকে ভয় পাওয়ার কিছু নেই, তিনি হচ্ছেন ভক্ত বৎসলা নৃসিংহদেব, ভক্তদেরকে উনি খুব ভালোবাসেন। হ্যাঁ, ওনাকে ভয় পাবে তারা যারা অপকর্ম করে, খারাপ কর্ম করে, তাই তো? তো নৃসিংহ কবচ আজকে আমরা পাঠ করব। নৃসিংহ কবচ কি? দেখো, কবচ মানে কি, আমাদের মধ্যে অনেকেই দেখি কবচ পরে, হাতে কবচ পরে, অনেকে কোমরে কবচ পরে। কবচ মানে হচ্ছে যে কোনো কিছুকে আটকে রাখা, তাই তো? কবচ মানে একটা লেয়ার তৈরি করে দেওয়া, যে জিনিসটাকে রক্ষা করতে চাও বা বাঁচাতে চাও তার উপর দিয়ে একটা প্রোটেকশনের জন্য একটা কোনো কিছু দিয়ে লেয়ার করে দেওয়া, যাতে বাইরের কোনো কিছু তাকে ক্ষতি না করতে পারে, তাই তো? তো সেম নৃসিংহ কবচেও এটা, নৃসিংহ কবচ পাঠ যদি আমরা কন্টিনিউ করি তাহলে কি হবে, আমাদের আশেপাশে একটা নৃসিংহদেবের ভালোবাসার, নৃসিংহদেবের কৃপার একটা আবরণ তৈরি হয়ে যাবে। তার মাধ্যমে কি হবে, আমরা সব সময় সুরক্ষিত থাকব। কিসের থেকে? সমস্ত অমঙ্গল জিনিসগুলো থেকে, বাধা বিপত্তি থেকে, ঠিক আছে। তারপরে পারমার্থিক পথে যেগুলো বাধা, এগোনোর জন্য যে বাধাগুলো আসে সেই বাধাগুলো থেকে দূরে রাখবে কে? এই নৃসিংহ কবচ। তো আমাদের নৃসিংহ কবচ প্রত্যেক দিন পাঠ করা উচিত, প্রত্যেক দিন। আমি আগের ভিডিওতে বলেছি নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে বলেছিলাম, তো সেটাও অন্তত একবার পাঠ করবে দিনে। বেশিক্ষণ লাগে না, 5 থেকে 10 মিনিট লাগে, তো কবচটা খুব জোর 15 মিনিট লাগবে, তো আধ ঘন্টা আমরা বের করতে পারবো না। তাও আবার এটা তো আমাদের মঙ্গলের জন্য, বলো, কারোর জন্য তো না, তাই না? এগুলো আমাদের প্রিয়জন কেউ কোথাও যাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, খুব দূরে যাচ্ছে হয়তো, ঠিক আছে, কাজের জন্য বা কোনো একটা রিস্কের কাজ করছে, হয়তো কারো বাড়ির লোক, হাজব্যান্ড বলো যে ভাই দাদা, কেউ হয়তো আর্মিতে রয়েছে, তো সবসময় একটা ভয় কাজ করে মনের মধ্যে, কি যেন কখন কি হয়ে যায়। তো এই ভয়টা কাটার জন্য একটাই উপায় আছে, নৃসিংহ কবচ। তাদেরকে মানে যে যাচ্ছে কাজে তাকেও আমাদের বলা উচিত যে কন্টিনিউ অন্তত একবার করে নৃসিংহ কবচটা পাঠ করুক, সে শোয়ার আগে হোক বা ঘুম থেকে উঠে হোক, 15-20 মিনিটের ব্যাপার, ঠিক আছে। তো নিজেরাও পাঠ করব, তাহলে কি হবে, একটা কবচ তৈরি হয়ে যাবে নৃসিংহদেবের, আর আমাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, কেমন? তো নৃসিংহ কবচ আজকে আমরা পাঠ করব। আর নৃসিংহ কবচের বিশাল মহিমা জানো না তোমরা? আমাদের রিলেটিভই একজন, আমার কাকা হয়, তো যখন করোনা হচ্ছিল না, তখন ওনার করোনা হয়েছিল, উনি থাকেন বাইরে, ভেলু নাকি কি একটা জায়গাটার নাম, তো ওইখানে গিয়ে উনি একা কিন্তু ওইখানে কাজ করেন, তো ওনার ওইখানে গিয়ে করোনা হয়ে যায়। তো ওনাকে দেখাশোনার জন্য কেউ ছিল না, কোনো রিলেটিভ ছিল না, আর খুব খারাপ নাকি অবস্থা ছিল, তো এদিকে কাকিমনে খুব কান্না করছিল। তো তারপর আমরা সবাই মিলে এই নৃসিংহ কবচ প্রত্যেক দিন পাঠ করা শুরু করলাম, আর নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করা শুরু করলাম। বিশ্বাস করো, কয়েকদিনের মধ্যে খুব একদম চাঙ্গা, খুব সুন্দর সুস্থ হয়ে উঠেছে। তো নৃসিংহদেবের এমনই মহিমা, ঠিক আছে। ওনাকে যদি কেউ একটু ডাকে না ভালোবেসে, উনি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়, জানেন তো। নৃসিংহদেবকে সন্তুষ্ট করা খুবই সহজ। তো আমরা আজকে নৃসিংহদেবের যে কবচম আছে সেটা আমরা পাঠ করব। ওয়েট, আমি ভাবছিলাম কি, তো আমার তো ওটা মুখস্থ আছে, তো আমি ভাবছিলাম আমি ডাইরেক্ট ওইভাবেই বলবো, কিন্তু আবার ভাবলাম যে তোমরা তো তাহলে আমার সাথে সাথে বলতে পারবে না, হয়তো তোমরা শ্রবণ করলে, কিন্তু অনেকে কি পাঠ করতে চায়, তাই না? শোনার পাঠ করা একই মাহাত্ম, কিন্তু তবু অনেকের ইচ্ছা থাকে যে আমিও একটু পাঠ করব। তো দেখা গেলো আমার পিছনে পিছনে বলতে বলতে কোনো একটা ওয়ার্ড মিসিং হয়ে গেলো, তাই না? তখন আর আমার সঙ্গে সঙ্গে তোমরা চলতে পারবে না। তার থেকে আমি ভাবছি স্ক্রিনে দিয়ে দেওয়া যাক নৃসিংহ কবচটা,
আর আমরা সবাই একসঙ্গে পাঠ করবো নিসিংহ কবচ। কেমন হয় বলো তো? ভালো হবে না? চলো তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নিসিংহ কবচ, আর আসো সবাই একসাথে আমরা পাঠ করি। তো নিসিংহ চতুর্দশীর দিন কিন্তু অবশ্যই পাঠ করবে, আর চেষ্টা করবে প্রত্যেক দিন একটা রুটিন বানিয়ে নেবে, ঠিক আছে, যে এই সময়টা আমি নিসিংহ কবচটা পাঠ করবো, নিসিংহদেবের অষ্টোত্তর শতনামটা পাঠ করবো, ঠিক আছে? তো চলো এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সবাই একসাথে পাঠ করবো। শ্রী শ্রী নৃসিংহ কবচম শ্রী নারদ উচ ইন্দ্রাদিদেব বৃন্দেশ তাতেশ্বর জগৎপতে মহাবিষ্ণু নৃসিংহস্য কবচং গৃহী মে প্রভ যশ পর্পণাদ বিদ্যান ত্রৈলোক্য বিজয়ী ভবেত। শ্রী ব্রহ্ম উচ শ্রীনুনারদ বক্ষ্যামি পুত্র শ্রেষ্ঠ তপোধন কবচং নরসিংহস্য ত্রৈলোক্য বিজয়াবিধম যশ পর্পণাদ বাগ্মী ত্রৈলোক্য বিজয়ী ভবেত। শ্রেষ্ঠাহং জগতাঙ্গস্য পঠনাধারণ যত লক্ষ্মী জগৎরং পাতি সংহর্ত চ মহেশ্বর পাঠনাধারণ দেব্যা বভু স দিগীশ্বর ব্রহ্মমন্ত্রমায়ং বক্ষ্যভূতাদিবি নিবারকম যশ প্রসাদ দুর্বাশাস্তৈলোক্য বিজয়ী মুনি পাঠনাধারণ যশ শাস্ত্র চক্রধ্বেরজ ত্রৈলোক্য বিজয় শস্য কবচস্য প্রজাপতি ঋষিশ্চন্দ্রশ্চ গায়ত্রী নৃসিংহ দেবতাভিভু রং বিজং মে শির পাতু চন্দ্রবর্ণ মহামনু উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতামুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তমিত্তং নমাম্যহম দ্বাত্রিংশদক্ষরমন্ত্র মন্ত্ররাজশূদ্রম কণ্ঠং পাতু ধ্রুবং খ্রং হৃদ ভগবতে চক্ষুষি মম নরসিংহায় চ জ্বালামালিনে পাতু মস্তকম দীপ্তদংষ্টায় চ তথাগ্নিনেত্রায় চ নাসিকম সর্বরক্ষগণায় সর্বভূতবিনাশনায় চ সর্বজ্বরবিনাশায় দহ দহ পচোদ্দয়ম রক্ষ রক্ষ সর্বমন্ত্র সহ পাতু মুখং মম তারাদিরামচন্দ্রায় নম পায়ৎ গুদং মম ক্লিং পায়ৎ পানিযুগমং চ তারং নম পদং তত নারায়ণায় পাশ্যঞ্চ আং রিং ক্লোং খ্লোং চ হুং ফট শরক্ষর কটং পাতু ওম নম ভগবতে পদম বাসুদেবায় চ পৃষ্ঠং ক্লিং কৃষ্ণায় উরুদ্দয়ম ক্লিং কৃষ্ণায় সদা পাতু জানুনি চ মনোত্তম ক্লিং গ্লোং ক্লিং শ্যামলাঙ্গায় নম পায়ৎ পদোদ্দয়ম খ্লোং নরসিংহায় খ্লোং চ সর্বাঙ্গং মে সদাবতু ইতি তে কথিতং বস্য সর্বমন্ত্র ভগবিগ্রহম তব স্নেহান্ময় খায়তং প্রবক্তং ন কস্যচিৎ গুরুপূজাং বিধায় তো গৃহাৎ কবচং তত সর্বপুণ্যযুত ভূতা সর্বসিদ্ধি শতমষ্টন্তরঞ্চ ইব পুরুষর্যাভিধীষিত ভবনাদিন্দ সংশেন কিত্তা সাধুক সত্তম ততস্তু সিদ্ধ কবচ পুণ্যাত্মা মদনপম স্পর্ধামুদ্রে ভবনে লক্ষ্মীবাণী বসুত্তত পুষ্পাঞ্জলষ্টকং দত্তা মূলে নৈব পঠেশ্বকৃত অপি বর্ষ সহস্রাণাং পূজায়ফলমা আপনিয়াত ভূর্জে বিলিক্ষ গুটিকাং স্বর্ণস্থাং ধারয়েজ্যদি কণ্ঠে বা দক্ষিণে বাহ নরসিংহ ভবেশ্বয়ম যোষিত বামু ভুজে চৈব পুরুষ দক্ষিণে করে বিব্রিয়াত কবচং পুণ্যং সর্বসিদ্ধি যুত ভবেত পাকবন্ধ চ জনারি মৃত্যবস্যা চ ভবেত জন্মবন্ধ নষ্ট পুত্রা বহু পুত্রবতী ভবেত কবচস্য প্রসাদেন জীবন মুক্ত ভবন্নর ত্রৈলোক্যং খবতেব ত্রৈলোক্য বিজয়ী ভবেত ভূত প্রেত পিশাচাস্য রাক্ষসাদন বাস্যজে তং দৃষ্টা প্রপলায়ন্তে দেশা দেশং তং ধ্রুবম যস্মিন গেহে চ কবচং গ্রামে বাজোদি তিষ্ঠতি তং দেশন্ত পরিত্যাজ্য প্রজান্তি চাতি দূরত ওম যদস্খরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত পুণ্যং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাত সুরেশ্বরম ইতি শ্রী ব্রহ্ম সংহিতায়ং ত্রিলোক বিজয়ং নাম শ্রী শ্রী নৃসিংহ কবচম সম্পূর্ণম। জয় শ্রী শ্রী নৃসিংহ কবচম কি জয়। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তো এই ছিল শ্রী শ্রী নৃসিংহ কবচম। তো এটা তোমরা দয়া করে অবশ্যই পাঠ করবে, নৃসিংহ চতুর্দশী দিন তো করবেই, কন্টিনিউ চেষ্টা করবে করার, ঠিক আছে? বিশ্বাস করো দেখবে তোমাদের সমস্ত বাধা বিপত্তি নৃসিংহদেবের কৃপায় সব দূর হয়ে যাবে, ঠিক আছে? তো অধিক অধিক হরিনাম জপ করবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।